সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমাদের গণিত অষ্টম অধ্যায়ের, উচ্চতর গণিত অষ্টম অধ্যায়ের স্থিতিবিদ্যা পূর্ববর্তী আলোচনার দ্বারায় নতুন লেকচার 7 শুরু করতে যাচ্ছি, যার মূল আলোচ্যসূচি হচ্ছে জড়বস্তুর উপর ক্রিয়ারত সমান্তরাল বলের লব্ধি। অর্থাৎ এতদিন বা এর আগের লেকচারগুলোতে আমরা যা আলোচনা করেছি, সেখানে বলগুলা ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত থাকত। অর্থাৎ কোনো একটা বল যে আরেকটা বলের সমান্তরালভাবে ক্রিয়া করবে বা একটা বল অন্য বলের সমান্তরাল হবে, এরকম কোনো নির্দিষ্ট শর্ত ছিল না। আজকে আমরা দেখব, একটা বল যদি আরেকটা বলের সমান্তরাল হয়, ঠিক আছে, অর্থাৎ একটা বল অন্য আরেকটা বলের সমান্তরাল হলে এদের লব্ধিটার কি পরিণতি হয় বা কি অবস্থা হয়, সমান্তরাল বলের প্রয়োজনটা কেন, ঠিক আছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমরা তো বল জানা থাকলে ভিন্ন ভিন্ন রেখা বরাবর বা একই রেখা বরাবর যদি ক্রিয়ারত থাকে, তাহলে এদের লব্ধি বের করতে পারি, পায়ের সাহায্যে আর অন্য কিছু করতে পারি, ঠিক আছে, সাম্যাবস্থা দেখতে পারি, লব্ধিগত দেখতে পারি। কিন্তু সমান্তরাল বলের জন্য আলাদাভাবে আমাদের দেখাতে প্রয়োজনীয়তা কী দরকার সেটা আমরা জানতে পারবো। দুইটা অসমান সদৃশ সমমুখী বলের লব্ধি ও তাদের প্রয়োগবিন্দু নির্ণয় করা যাবে, ঠিক আছে। বল দুইটা কখনোই সমান হবে না, অসমান হবে, ঠিক আছে, কিন্তু সদৃশ বা সমান্তরাল, ওকে, সমমুখী মানে একই দিক বরাবর হলে তাদের লব্ধিটা কী হবে। এরকম আরেকটা জিনিস আছে, সেটা হলো অসদৃশ হইলে কী হবে, ঠিক আছে, এটা আমরা আবার নেক্সট লেকচারে দেখব, ঠিক আছে। এখানে আমরা দেখব দুইটা অসমান বল অবশ্যই সমান না, কিন্তু এরা সদৃশ মানে একই রাস্তা বরাবর পরিচালনা হচ্ছে, তাদের লব্ধি বা প্রয়োগবিন্দু কীরকম হবে। ওকে, তাহলে চলো আজকে আমাদের আলোচনা শুরু করা যাক। প্রথমে হচ্ছে জড়বস্তুর উপর ক্রিয়াশীল সমান্তরাল বলের লব্ধি, ঠিক আছে। সমান্তরাল বল আমি একটু আগে পড়ি, তারপর আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাচ্ছি। দুই বা ততোধিক বলের ক্রিয়া রেখাগুলো যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল বল একই দিকে ক্রিয়া করলে তাদেরকে বলবে সদৃশ সমমুখী সমান্তরাল বল, অথবা যদি সমান্তরাল বল বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বলা হবে অসদৃশ বা বিপরীতমুখী সমান্তরাল বল। ওকে, খেয়াল করো সমান্তরাল বলের আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের চোখের সামনে আছে। কীরকম মনে করো, দুইটা রেলগাড়ি রেলের লাইন ধরে একই দিকে যাচ্ছে, ঠিক আছে, যদি একই দিকে একই সময়ে যায়, অথবা দুইটা বাস আমাদের যখন ওভারটেক করে কোনোভাবে, বা বাস বা ট্রাক তখন একই দিক বরাবর যায়, পাশাপাশি হয়তো অবস্থান করে, ঠিক আছে, তার মানে দুইটা গাড়ি বা ট্রেন একই দিকে যাচ্ছে সমান্তরালভাবে, কিন্তু তাদের মান সমান নয়। খেয়াল করো, একটা ট্রাক বা একটা বাসে যখন ওভারটেক করে বা বাস ট্রাককে ওভারটেক করে, দুইটা লুট কিন্তু সমান হয় না, ঠিক আছে। ট্রাকের যে মাল বোঝায় লুট হয়, বাসের লুটের তুলনায় অনেক কম হয়, তার মানে বাসের এবং ট্রাকের বল বা মান বা ওয়েট কম বা বেশি মানে সমান না, কিন্তু তাদের দিকটা সেম। যদি এইরকম হয়, যদি দিকটা সেম হয়, মান অসমান হয়, এটা ফার্স্ট শর্ত আমাদের, তাইলে তাদেরকে বলবো আমরা সদৃশ বা সমমুখী বল, ঠিক আছে। এখন খেয়াল করো, বাস এবং ট্রাক যদি ওভারটেক না করে একটার একটার বিপরীত দিকে ক্রস করে চলে যায়, তার মানে একটা ট্রেন আরেকটা ট্রেনে যদি পাসিং করে চলে যায়, মানে ওভারটেক না, বিপরীত দিকে আসতেছে, তাহলে আমরা বলবো তাদেরকে বিপরীতমুখী বা অসদৃশ সমান্তরাল বল, ঠিক আছে। মানে সমান্তরাল রাস্তা বরাবরই চলতেছে, কিন্তু একটা আরেকটার বিপরীত, ঠিক আছে, একটা একটার ওভারটেক করতেছে না, একটা আরেকটার বিপরীত দিক থেকে ক্রস করে চলে যেতেছে, ঠিক আছে, তখন আমরা তাদেরকে বলবো অসদৃশ বা বিপরীতমুখী সমান্তরাল বল। খেয়াল রাখতে হবে, বল কিন্তু সবগুলো আমার সমান্তরাল, প্যারালাল কিন্তু, ঠিক আছে, সমান্তরাল থাকবে, কিন্তু একই দিক বরাবর হইতে পারে, বিপরীত দিকে বলতে পারে। যদি একই দিক হয় তাহলে তারা সদৃশ সমমুখী, যদি বিপরীত দিক হয় তাহলে তারা বিসদৃশ বা অসদৃশ বা বিপরীতমুখী সমান্তরাল বল। ওকে, এটা হলো জড়বস্তুর উপর সমান্তরাল বলের আমার মূল যে বেসিক কনসেপ্ট। ওকে, এখন দেখো, এই যে আমরা আমি যেটা মুখে বলছি সেটা এখানে আমরা একবার চেষ্টা করছি সংক্ষেপে। মনে করে, এ একটা ট্রেন, বি একটা ট্রেন যদি একই দিকে যায়, বা এ একটা বাস, বি একটা বাস যদি একই দিকে যায়, তাহলে তারা সদৃশ মানে একই দিক বরাবর যাচ্ছে, একই রকম সদৃশ বা একই রকম। কিন্তু মনে করে একটা একদিকে যাচ্ছে উত্তর দিকে, আর একটা দক্ষিণ দিকে যাচ্ছে, কিন্তু তারা সমান্তরাল প্যারালাল, তাহলে তারা বিসদৃশ বা অসদৃশ। এমন নয় যে একটা পি ওই দিকে চলে যাচ্ছে আর একটা কিউ ওই দিকে চলে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না,
তারা প্যারালাল ভাবে বিপরীত দিকে যাবে, ঠিক আছে? তাইলে কিন্তু বিসদৃশ বা অসদৃশ বা বিপরীত দিকে যাই বলে। ওকে, সমান্তরাল বল লব্ধি নির্ণয় জানা কি খুবই জরুরি, অবশ্যই অবশ্যই জরুরি। এখানে আমি লিখছি, দেখো তোমরা কেন লিখছি, তারপর আমি বলতেছি। এবার দুটি সমবিন্দু বলের লব্ধি সামান্তরিক বা লম্বাংশ সূত্র দ্বারা নির্ণয় করা গেলেও সমান্তরাল মানে সদৃশ বা বিসদৃশ বলের লব্ধি নির্ণয় করা সম্ভব নয়। তার মানে এটা কি জিনিস খেয়াল করো, আমরা আগের লেকচার অর্থাৎ লেকচার 6, লেকচার 5, 4 ওইখানে উল্লেখ করেছিলাম যে আমাদের বলগুলা ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে, কিন্তু বলগুলার স্টার্টিং পয়েন্ট সূচনা বিন্দু কিন্তু এক, ঠিক আছে? লেকচার 5-ই তোমরা যদি একটু রিমাইন্ড করো বা লেকচারটা যদি আবার একটু দেখে আসো, দেখবা আমরা যে লামের উপপাদ্য প্রয়োগ করছি বা ত্রিভুজের বলের বিপরীত সূত্র প্রয়োগ করছি, তারা যে বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর বলগুলা ক্রিয়া করছে অবশ্যই একটা পয়েন্টে, ঠিক আছে? অবশ্যই একটা পয়েন্টে, মনে করো যে নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে স্টার্ট করে বলগুলো বিভিন্ন দিকে ক্রিয়া করছে। মনে করো ও একটা পয়েন্ট থেকে পি বল, কিউ বল, আর বল ক্রিয়া করছে, কিন্তু পয়েন্টটা আমার ফিক্সড, অর্থাৎ ও বিন্দুতে। ইন্টারেস্টিং হলো যদি তোমার ওই ফিক্সড পয়েন্টটা একই না থাকে, অর্থাৎ লেকচার 5-এ আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদেরকে, খেয়াল আছে কিনা আমি আবার একটু রিমাইন্ড করাই দিই। মনে করো যে সায়দাবাদ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির বাস স্টার্টিং শুরু করছে একই পয়েন্ট থেকে, সায়দাবাদ থেকে একই পয়েন্ট থেকে বিভিন্ন বাস স্টার্টিং শুরু করছে, ঠিক আছে? শ্যামলী, হানিফ, গ্রিন লাইন, ইউনিক, এনা সায়দাবাদ থেকে শুরু করছে, তার মানে ওই স্টার্টিং পয়েন্ট আমার একই, এখান থেকে আমার ভিন্ন ভিন্ন দিকে হয়তো গেছে, কোনোটা সিলেটমুখী, কোনোটা চিটাগাংমুখী, কোনোটা রাজশাহী, এক দিকে গেছে, কিন্তু স্টার্টিং আমার একই জায়গা। এখন যদি এমন না হইয়া আমার জিনিসটা এইরকম হয়, মনে করো যে শ্যামলী একটা গাড়ি বা হানিফ একটা গাড়ি সায়দাবাদ থেকে আসছে, সিলেট যাবে, আসছে মনে করো যে স্টার্ট করছে, আর এনা গাড়িটা মহাকালী থেকে স্টার্ট করে বা এয়ারপোর্ট থেকে স্টার্ট করে চলে আসছে, টঙ্গী আসা বা সামা ভৈরব আসা একই লাইন বরাবর দুইটা গাড়ি দুইটা কোম্পানি যাইতেছে, মনে করো যে একই ডিরেকশনে প্যারালেল মানে সমান্তরালভাবে যাইতেছে। খেয়াল করো আমার ওদের যে স্টার্টিং পয়েন্ট ছিল শ্যামলী বা হানিফের স্টার্টিংটা ছিল আমার কোথায়, সায়দাবাদ, এনারটা ছিল আমার মহাকালী বা এয়ারপোর্ট, দুইটা জুই জায়গার থেকে আমার স্টার্টিং হয়েছে, তার মানে স্টার্টিং পয়েন্টটা আমার এক না, আলাদা, কিন্তু তারা সমান্তরালভাবে যাইতেছে। খেয়াল করছো কিনা, তার মানে তারা সমান্তরালভাবে যাইতেছে কিন্তু তাদের স্টার্টিং পয়েন্টটা কখনোই আমার এক ছিল না। যদি এই রকম হয় তখন আমি তাদের লব্ধি কীভাবে বের করবো? এই জন্যই আমার সমান্তরাল বলের লব্ধি বের করার জন্য সমান্তরাল বলের লব্ধিটা কীভাবে বের করতে হবে সেটা জানা দরকার, যেটা আমার আগের ওই আমাদের অতীত ইতিহাসের সামান্তরিক লম্বাংশ লামে দেওয়া সম্ভব না, ঠিক আছে? কারণ ওইখানে ছিল আমার একই পয়েন্টে একই বিন্দুতে। খেয়াল করে দেখো আমরা আগেই বলেছিলাম দুইটা সমবিন্দু, সমবিন্দু মানে একই বিন্দু, একই রকম, সম মানে সমান, একই বিন্দু, একটা বিন্দু, ফিক্সড একটা বিন্দু থেকে ক্রিয়া করতো, যেটা এখানে আর নাই, ভিন্ন বিন্দুতে ক্রিয়া করতেছে, ঠিক আছে? তার মানে যদি আমার ভিন্ন বিন্দুতে কোনো প্রশ্ন বা কোনো জায়গায় খেয়াল করো, এখানে ম্যাথের টুইস্ট, যেটা আমি আবারও বলতেছি, আমি আরেকটা লেকচারে ম্যাথ নিয়ে ডিটেলস আলোচনা করবো তোমাদের সাথে, কিছু ট্রিক্স আছে, টিপস আছে ম্যাথ কীভাবে কোনটা কী নিয়ম করতে হবে এটা ধরার। যদি একই বিন্দু উল্লেখ থাকে তার মানে তুমি সামান্তরিক লম্বাংশ লামি ত্রিভুজ সূত্র বিপরীত সূত্র ত্রিভুজের বলের যে কোনোটা দিক করতে পারো, কিন্তু যদি বলা হয় একই বিন্দুতে না মানে বিন্দু আলাদা হয়ে যাবে সমান্তরাল, তখন কিন্তু তুমি ওই সূত্রগুলো ইউজ করতে পারবে না, মানে তখন তোমার সমান্তরাল বলের সূত্র বা সমান্তরাল বলের লব্ধি নির্ণয়ের সূত্র ইউজ করতে হবে। ওকে, এই জন্যই আমার সমান্তরাল বলের লব্ধি নির্ণয়টা জানা জরুরি, ঠিক আছে? কারণ পয়েন্ট যদি আমার আলাদা হয়ে যায়, স্টার্টিং পয়েন্ট, সূচনা বিন্দু এবং বলগুলো যদি আমার সমান্তরালে চলে, তার মানে আমার ওইগুলোর লম্বাংশ বা সমান্তরিক লামি দেওয়া হবে না। ওকে, এই জন্য আমার বলের সমান্তরিক সূত্র জানাটা জরুরি। আমার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বলে সমান্তরাল বলের লব্ধিটা জানা জরুরি কি জন্য, আশা করি আমরা উত্তর দিতে পারবো। ওকে, খেয়াল করো দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান, দিক ও ক্রিয়াবিন্দু। ওকে, এখন আমরা আজকে জানবো দুইটা সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে, পরের দিন আমরা জানবো মানে পরের লেকচারে আমরা দুইটা সদৃশ না হইয়া বিসদৃশ বা অসদৃশ অর্থাৎ বিপরীতমুখী হইলে কীরকম হয়, অর্থাৎ ট্রেন দুইটা যদি একই দিকে না হইয়া একটা অপরটার বিপরীত দিকে আসে তখন আমার লব্ধিটা কী হবে সেটা আমরা নেক্সট লেকচারে জানবো। ওকে, আজকে আমরা দুটো সদৃশ সমান্তরাল বলের লব্ধিটা দেখে নিই। এখানে খেয়াল করো আমি এই ফিগারটার বর্ণনাটা একটু দেই, এটা তোমরা লিখবে অবশ্যই নিজের, আমি যদি এখানে শুধু ক্যালকুলেশনটা উল্লেখ করছি। এখানে খেয়াল করো এ বিন্দুতে এল, ঠিক আছে,
এ বিন্দুতে এল বরাবর এই যে দেখতেছ একটা পি বল কাজ করতেছে, পি বলটা তার মানে এ পয়েন্টে মনে করো সায়েদাবাদ থেকে এই যে হানিফ, পি হানিফ গেল এই দিকে, বি বিন্দু থেকে মানে মহাকালী থেকে আমার এন আওয়াজটা আসলো এই দিকে। খেয়াল করো দুইটা কিন্তু লাস্টে গিয়ে একই সমান্তরালভাবে যাইতেছে, কিন্তু দুইটা দুই রাস্তা, দুই পয়েন্ট থেকে শুরু করছে, রাস্তা কিন্তু এক না, ঠিক আছে? একটা শুরু করছে এ রাস্তা থেকে, একটা শুরু করছে বি রাস্তা থেকে, কিন্তু দুইটা রাস্তায় সমান্তরাল দেখতে পাইতেছ, ঠিক আছে? তার মানে এ পয়েন্ট থেকে আমি একটা পি বল নিলাম এল বরাবর, বি বিন্দু থেকে কিউ বল নিলাম বি এইচ বরাবর, ঠিক আছে? তারপর এদের একটা নিয়ে সামান্তরিক আঁকলাম, সেটা হলো এই টোটালটা নিয়ে একটা সামান্তরিক মনে করো এ বি এইচ এল, আর বি রে নিয়ে মনে করো যে বি এম কে একটা সামান্তরিক আঁকলাম, ঠিক আছে? তার মানে তাদের যে লব্ধি, ঠিক আছে, মনে করো যে এই এইচ হইলো কর্ণ, বি কে হইলো কর্ণ, ঠিক আছে? এই যে বি কে হইলো বি এ কে এম এর কর্ণ, আর এইচ হইলো এ বি এইচ এল এর কর্ণ, ঠিক আছে? এখন যদি আমি আর নেই, এই যে লব্ধি আর, লব্ধি আর, ওকে এখানে একটা কথা বলে নেওয়া দরকার যেটা ইম্পর্টেন্ট। এখানে আমরা অনেক সময় প্রমাণটা করে ফেলি, প্রমাণটা বইয়ের থেকে শিখে ফেলি, কিন্তু মূল ফ্যাক্টটা থাকে আমি কি করতে চাইতেছি আলটিমেটলি, এটা কইরে আমার টার্গেটটা কি, আমার উদ্দেশ্যটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি এটা প্রমাণ করলাম সমান্তরাল বলে লব্ধি আর বাইর করলাম, এখানে এই যে লব্ধির দিক আছে দিক বাইর করলাম, ক্রিয়াবিন্দু বাইর করলাম, আমার আলটিমেটলি উদ্দেশ্যটা কি, আমার এখানে একটা মানে এখানে আমার লাভটা কি। সহজ হিসাবে মনুষ্য জাতি হিসাবে আমাদের প্রশ্ন থাকে যে কোনো কিছুর পিছনে আমার প্রফিট, আমার লাভটা কি। আমার যদি লসই হয়, আমার যদি কোনো লাভই না থাকে, তাহলে আমার এটা খামোখা করে দরকার কি। এখানে একটা লাভ আছে, আমার উদ্দেশ্য আছে, মূল যে উদ্দেশ্য এখানে একটা আমার উদ্দেশ্য আছে, সৎ উদ্দেশ্য। উদ্দেশ্যটা হইলো এই, মনে করো আমি বলতেছি এ রাস্তা বি রাস্তা, দুইটা রাস্তা দিয়া দুই ব্র্যান্ডের গাড়ি বা দুইটা কোম্পানির গাড়ি সমান্তরালভাবে গেছে, অন্য একটা ডিস্টেন্সে কোনো একটা গন্তব্যে গেছে, তাদের রাস্তা আলাদা, শুরুর যাত্রার পথ আলাদা, মানে স্টার্টিং পয়েন্টটা আলাদা। এখন কথা হইল এই যে তাদের কর্ণ বরাবর যদি আমি নেই, মনে করো যে এই আমি তাদের তো টার্গেট হইলে মনে করো যে এই হানিফ মনে করো যে এ বিন্দু থেকে সায়েদাবাদ থেকে আমার সিলেট যাবে, এনাও মনে করো বি বিন্দু থেকে আমার সিলেট যাবে, আলটিমেটলি এর থেকে এল যাবে বি থেকে এসে যাবে। এখন মনে করো আমি যদি এই অবস্থা দাঁড় করাই যে এরা মনে করো যে এই একটা পয়েন্ট মনে করো বৈরূপ গিয়ে দুইটা গাড়ি মিলিত হইলো, সমান্তরালভাবে মিলিত হইলো, তার মানে আমি যদি বি থেকে কে বরাবর নেই এনাবাসের জন্য, আর এ থেকে মানে করো এনাবাসের জন্য মহাকালী থেকে বৈরব, আবার শ্যামলির জন্য বা হানিফের জন্য মনে করো যে সায়েদাবাদ থেকে বৈরব, এটা নিলাম, তার মানে এই একটা পয়েন্টে, এই একটা পয়েন্টে তারা মিলিত হইতেছে, বৈরব সেকশন ক্রস সেকশন করতেছে একটা জায়গায়, ও পয়েন্টে একটা পয়েন্টে আমি চোখে দেখতে পাইতেছি ও পয়েন্টে তারা মিলিত হইতেছে, দুইটা পৃথক রাস্তার বা দুইটা পৃথক বল যেটা স্টার্টিং পয়েন্ট আলাদা আলাদা। এখন আমি দেখতে চাইতেছি যদি তারা পরে মিলিত হইয়া, অর্থাৎ উ বিন্দুতে মনে করো বৈরব মিলিত হইয়া যদি তারা ভিন্ন ভিন্ন রাস্তা বরাবর সমান্তরালভাবে যায়, সমান্তরালভাবে যায়, তাইলে তাদেরকে যদি আমি পিছনে নিয়ে আসতাম, মনে করো বৈরব না হইয়া তাদেরকে যদি আমি আরও পিছনে নিয়ে আসতাম, নরসিংদীতে নিয়ে আসতাম বা ডেমরাতে নিয়ে আসতাম, এইখানে নিয়ে আসতাম ডেমরাতে, তাইলে তারা আসলে কি সমান্তরালভাবে যাইতে পারতো কিনা, বুঝতে পারছি কিনা, আমি আবার একটু বলি। মনে করো আমরা এই জিনিসটা থেকে সহজেই বুঝতেছি যে দুইটা ব্র্যান্ডের গাড়ি দুইটা আলাদা রাস্তা তৈরি যাইতেছে, তারা বৈরব গিয়া আমি দেখতে পাইতেছি এখানে ক্রস সেকশনে গিয়া বৈরবের তারা সমান্তরালভাবে যাইতেছে, এইদিকে একটা ব্র্যান্ডের গাড়ি এইদিকে আরেকটা ব্র্যান্ডের গাড়ি সমান্তরালভাবে যাইতেছে এই বৈরবে গিয়া, এটা আমি বৈরব গিয়া দেখতে পাইতেছি চোখে নিজ চোখে। এখন আমার প্রশ্ন হইল আসলে কি এটা যদি আমি পিছনে যাইতাম, অর্থাৎ ঢাকা থেকে বৈরবে গিয়া সোহেনা দিকে, যেহেতু তারা বৈরবে গিয়েও সমান্তরাল যাইতেছে, তার মানে কি এটা পসিবল কি না যে তারা ঢাকার এই বৈরবের আগে যে নরসিংদী ছিল, এখানে মনে করো যে ডেমরা ছিল বা আরও যাত্রাবাড়ি ছিল, ওইখানে কি তারা সমান্তরালভাবে আসছে কিনা, এই প্রশ্নটা উঠে কিনা। তার মানে আমি যদি কোনোভাবে বৈরবেরটা আমি চোখে দেখতে পারি, আমার এই পয়েন্টে মনে করো যে এটা যাত্রাবাড়ি পয়েন্ট, এই পয়েন্টে আমার এই লাইনের একটা গাড়ি আর এই লাইনের গাড়িকে সমান্তরালভাবে ছিল কি না, আমি এই জিনিসটাই দেখতে চাই সহজ হিসাবে। তার মানে আমি ভবিষ্যতে
বা বর্তমানে যেটা চোখে দেখতেছি এটা অতীতে আসলে কি করছিল এটা আমি ভবিষ্যৎ থেকে ধারণা করবো, বর্তমান থেকে ধারণা করবো। অনেক সময় বলা হয় যে অতীতের অভিজ্ঞতা থেকে বর্তমানে সিদ্ধান্ত বা ভবিষ্যতের ডিসিশন নেয়। আবার এমনও হয় বর্তমানের কন্ডিশন দিকে অতীতের অবস্থা কিছু বিবেচনা করা যায় বা অতীতে কী আসিল সেটা জানা যায়। ঠিক আছে, জিনিসটা এইরকম। ওকে চলো শুরু করি। তার মানে আর এই যে আর লব্ধি ও বিন্দুতে, এই লব্ধিটা হবে আমার এই এল প্লাস হইল বিএম। ঠিক আছে, এল প্লাস বিএম এই দুইটা বলের যোগফল, মানে আলটিমেটলি আর সমান কত আমার পি প্লাস কিউ, এই দুইটা বল এদের লব্ধি হচ্ছে আর। তার মানে আর সমান এল প্লাস বিএম, এই এল প্লাস বিএম এর সাথে যোগ করে দিলাম আমরা এ বি প্লাস বিএ। দেখো এ বি প্লাস বিএ এটা লেখা যায় এ বি মাইনাস এ বি, যেহেতু বি এর আমি চেঞ্জ করলে আবার মাইনাস এ বি, তার মানে এ বি কাটা ইউজ টু জিরো হয়ে যায়। আলটিমেটলি এল প্লাস এ বির একসাথে নিলাম আমরা, কোনো সমস্যা নেই, বি এম আর বি এর একসাথে নিলাম, তাহলে কী হয় দেখো এল প্লাস এ বি, এই যে এল প্লাস এ বি এদের লব্ধি কত এইচ কর্ণ বরাবর। আবার দেখো বি এম প্লাস বিএ, বি এম প্লাস বিএ এদের লব্ধি বরাবর কত কর্ণ বিকে, এই যে বিকে দুইটা লিখলাম। এই এইচ এ আমরা আবার ভাঙিয়ে দিলাম, মনে করো এ ও প্লাস ওয়েস, এই যে এ ও প্লাস ওয়েস। আবার বিকে রে ভাঙিয়ে দিলাম, বিকে রে ভাঙলে আমরা বি ইউ প্লাস ওকে, বি ইউ প্লাস ওকে। এখন আবার দুইটার পাঠ করলাম এ ও আর ওকে, এই যে এ ও আর ওকে। আবার এই দুইটার পাঠ করলাম বি ইউ আর ওয়েস। ঠিক আছে, তাহলে দেখো এখানে কী হয়, এই যে এ ও প্লাস ওকে, এই যে দেখো তোমরা যদি ফিগারটা একটু দেখো, এই যে এ ও প্লাস হইলো ওকে, এই দুটো মানে কি আমার, এই যে একে একে মানে কি বলে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা অতীতে যেটা পড়ছি, এই যে এ ও প্লাস ওকে মানে হইলো একে। একেটা বা কার সমান্তরাল দেখো বি এম এ প্যারালেল, এই যে একে সমান হইলো বি এম, বি এম এর প্যারালেল, কারণ এই বাহু এই ব্যান্ডের গাড়ি আর এই ব্যান্ডের গাড়ি সমান্তরাল, তার মানে একে প্যারালেল হইছে আমার বি এম, তার মানে একে সমান লিখতে পারে বি এম, তার মানে বি এম আমার আলটিমেটলি কোন ব্যান্ডের গাড়ি, এই যে না ব্যান্ডের গাড়ি কিউ কিউ। আবার বি ইউ প্লাস ওয়েস, এই যে বি ইউ প্লাস হইলো ওয়েস, এটা সমান কী লেখা যায় আমার বিএস, এইটা এই যে বিএস। আবার বিএস কার প্যারালেল, এই যে এ এল এর প্যারালেল, এই যে এল, এল কার গাড়ি সমলের গাড়ি পি, এই যে পি। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আর সমান কী লেখা যায় আমার এই দুটোর যোগফল পি প্লাস কিউ, তার মানে আর সমান আমার কত পি প্লাস কিউ, অর্থাৎ সি বিন্দুতে সি ইউ বরাবর আমার লব্ধিটা ক্রিয়াশীল। তার মানে এটা আমি বলতে চাইছিলাম উ বিন্দুতে বৈরব যেখানে গিয়ে আমার মিলিতেছে আলটিমেটলি সি ইউ, তোমার যদি যাত্রাবাড়ি হইতো এই যাত্রাবাড়ি থেকে আলটিমেটলি বৈরব বরাবর একই প্যারালালভাবে ক্রিয়াশীল, আশা করি বুঝতে পারছি। তার মানে বৈরব আমি গিয়ে যা চোখে নিজ চোখে স্বচক্ষে দেখতেছি যে গাড়ি দুইটা দুই ব্র্যান্ডের দুইটা গাড়ি শ্যামলী এবং এনা প্যারালালভাবে সমান্তরালভাবে আগাইছে, আলটিমেটলি তারা অতীতে তাদের অতীত যে রাস্তা আছে এই ঢাকার পরে যাত্রাবাড়ি ডেমরা বা নরসিংদী একইভাবে সমান্তরালভাবে আগাইছে। তার মানে এটা আমি বলতে পারি আলটিমেটলি উ বিন্দুতে যেভাবে এদের লব্ধি কাজ করছে সি বিন্দুতে সেমভাবে তাদের লব্ধি এই যে এই রেখা বরাবর সি ইউ বরাবর ক্রিয়া করছে, অর্থাৎ সি বিন্দুতে তাদের লব্ধিটা সি ইউ বরাবর ক্রিয়া করছে। ঠিক আছে, এটা হইলো আমার ক্রিয়াবিন্দুটা আসলে কই ছিল, মানে বর্তমানে যা দেখতেছি অতীতে আসলে কই ছিল বা কোথায় ছিল এই জিনিসটা হইলো এটা। ওকে, সি বিন্দুর অবস্থান দেখো আগের ফিগারটা আমার, এখন এ বি এইচ, এই যে এ বি এইচ, এই যে এই ত্রিভুজটা আর হইলো এই ত্রিভুজটা, দুইটা যদি আমার সদৃশ হয় দেখতে পাইতেছে এটা হইলো বড় জিনিস, এটা হইলো ছোটো জিনিস। ঠিক আছে, একই রকম জিনিস, তাহলে এ বি বাই এস সি, এই যে বড়টার এই এ বি এইচ এর এ বি আর ছোটো এ ও সি এর এসি, তাহলে এ বি বাই এস সি অর্থাৎ এ বি বাই এস সি হবে বি এইচ বড়টার, অর্থাৎ এ বি এইচ এর বি এইচ বাই এই যে এস ইউ এর সি ইউ। ঠিক আছে, সি ইউ। আবার এ বি কে আর বি সি ইউ যদি নাও সেম জিনিস, অর্থাৎ এ বি বাই বি সি। ঠিক আছে, বড়টার এ বি ছোটোটার বি সি। আবার এ কে অর্থাৎ বড়টার এই যে এ বি কে এর এ কে ডিভাইডেড বাই হলো ও সি ও সি। তুমি দেখো এখন এই দুইটা দিয়ে আমরা ভাগ করে দিই, দেখো সহজেই এটা যদি এটা ভাগ করো তাহলে এ বি এ বাদ চলে থাকবে, থাকবে কত এ সি আর বি সি, এই দুইটা যদি ভাগ করো তোমরা এই যে সি এ আর সি এ কাটা দ্বারা থাকবে কত বি এস আর এ কে। দেখো এই জিনিসটি থাকতেছে আমার এই যে এ সি বাই বি সি আর এ কে বাই বি এস। ঠিক আছে, তাহলে এ সি বাই বি সি সমান এ কে বাই বি এস, এই এ কে সমান কত দেখো এই এ কে সমান আলটিমেটলি আমার কত বি এম এর সমান্তরাল, বি এম এর সমান্তরাল। আর বি এস এই বি এসটা কত আমার এ এল সমান্তরাল এ এল, তাহলে বি এম সমান লেখা যায় আমার কত বি এম সমান এই যে কিউ এনাগারি, আর এ এল সমান লেখা যায় এই যে এল সেমল ইউসে পি। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এ সি বাই বি সি সমান সমান কিউ বাই পি। ওকে, তার মানে এখানে যদি আমরা ক্রস গুণন করি পি ডট এ সি সমান কিউ ডট বি সি, এটা কী মিন করতেছে দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এখানে যে লেখাটা আছে তোমরা হয়তো মুখস্থ করে ফেলবে, মুখস্থ করে কোনো দরকার নাই। তুমি এখানে দেখো এই যে আমার এ সি আর বি সি কমন পয়েন্ট কত সি, এই যে সি বিন্দুটা এটা এ বি রেখারে কীভাবে ভাগ করে,
কিভাবে ভাগ করে। দেখো, এসি এর বল কত আমার পি, বিসি এর জন্য আমার বল কত আলটিমেটলি কিউ বরাবর। এই এসি আর বিসি আলটিমেটলি এসি বাই বিসি যদি নিতাম আমার কিউ হইতো পি বাই কিউ। যদি পি বাই কিউ নিত তার মানে আমি বলতে পারতাম এরা এদের ভিতরে কোনো একটা বিন্দুতে অবস্থিত বা সেট করতেছে বা অবস্থান করতেছে সহজ কথা। তার মানে জিনিসটা এইরকম যে এরা স্বাভাবিক গতিতেই একটার একটারে সমান্তরালভাবে দেখা দিতেছে, ঠিক আছে, মানে ভৈরবের আগে। যেহেতু তারা স্বাভাবিকভাবে দেখা দিতেছে না, তার মানে তারা তাদের ভিতরে অস্বাভাবিক রকমের ওভারটেকিং মানে দৌড়ঝাঁপ করতেছে একটার একটারে ধরার জন্য, ঠিক আছে, সমান্তরালভাবে একটার একটার দেখার জন্য জোরঝাঁপ করতেছে। তার মানে এরা স্বাভাবিক অবস্থায় নাই, মানে এদের ভিতরে একটা কি বলবো মানে এদের সাথে খুব একটা মানে স্বাভাবিকভাবে যেভাবে গাড়ি চালায় এরা করতেছে না, দূরপাল্লার গাড়ি, মানে এরা খুবই রিক্সভাবে চালাইতেছে। তার মানে এই এসি আর বিসি কিউ বাই পি এরা স্বাভাবিকভাবে এসি বাই বিসি এর পি ইস টু কিউ অনুপাতে বিভক্ত করতেছে না, ঠিক আছে। যদি পি ইস টু কিউ হইতো তার মানে আমি ধরে নিতে মানে স্বাভাবিকভাবে সমান্তরালভাবে আগেছে। জিনিসটা হয়ে যেতেছে আমার উল্টা, কিউ বা ইস টু পি, তার মানে একটার একটার জায়গায় এক সময় দখল করতেছে বিপরীতভাবে। তার মানে এরা ভিতরেই আছে, ঢাকার ভিতরেই আছে, সমান্তরালভাবেই আছে, তবে স্বাভাবিকভাবে নাই, অর্থাৎ কী বলবো না, অন্তস্থভাবে বিভক্ত না, অর্থাৎ ব্যস্তানুপাতিক, অর্থাৎ সমানুপাতিকভাবে তারা বিভক্ত না, ঠিক আছে। তার মানে তারা ব্যস্তানুপাতে অন্তস্থভাবে বিভক্ত করতেছে, অর্থাৎ একটার একটার উল্টা, হে এর ওভারটেক করে, হে এর ওভারটেক করে, ঠিক আছে, উল্টো হয়ে যেতেছে। আমি ধরে নিয়েছিলাম যে এই পি বলটা এটার ওভারটেক করে, আর আসলে হয়ে যেতেছে কিউ বলটা পির ওভারটেক করতেছে। আবার ধরে নিয়েছিলাম পি ওভারটেক করার কথা কিউ রে, হয়ে গেছে কিউ ওভারটেক করার কথা পি রে, ঠিক আছে। মানে এসি আর বিসি সি বিন্দুতে যে এই এ বি রে, এ বি রে একাটারে আমার বিভক্ত করতেছে সেটা ব্যস্তানুপাতে হইতেছে, পি ইস টু কিউ না, কিউ ইস টু পি, ঠিক আছে। যদি পি ইস টু কিউ হইতো তাহলে আমরা বলতাম অন্তস্থভাবে সমানুপাতে বিভক্ত করে, কিন্তু যেহেতু আমার উল্টা সেই জন্য এটা আমার কি অবশ্যই ব্যস্তানুপাতে, সমানুপাতিক না, ঠিক আছে। যদি সমানুপাতিক হইতো অবশ্যই আমার পি ইস টু কিউ হইতো, যেহেতু কিউ ইস টু পি অবশ্যই ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সো এই জিনিসটা কোনোভাবেই ভুল করা যাবে না, ওকে, এটা হইলো ব্যস্তানুপাতে আমার বিভক্ত করতেছে। তার মানে আলটিমেটলি এসি সমান এসি প্রপোর্শনাল অফ বিসি সমান কিউ প্রপোর্শনাল অফ পি আলটিমেটলি, ঠিক আছে। এভাবে আমাদের চলতে থাকবে। এরপরে আমরা সদৃশ, এই যে আমরা সদৃশ সমান্তরাল বল পড়লাম, এখানে আমরা দু একটা ম্যাথ হয়তো দেখবো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় প্রায়ই আসে এই ম্যাথ, খুবই সহজে করা যায়, এগুলো দেখতে থাকবো। তোমরা এই থিওরিটা বা এই যে সদৃশ সমান্তরাল বলের লব্ধি এটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত এক বছর না আসলে আরেক বছর আছে পরীক্ষায়, মানে বোর্ড ফাইনাল পরীক্ষায়, এটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। কারণ এর আগে দেখতে পাইছো তোমরা, আমরা যখন একই বিন্দুতে ভিন্ন ভিন্ন বল ক্রিয়া করতো তখন আমরা লম্বাংশ, লামের উপপাদ্য, বলের ত্রিভুজ সূত্র, বিপরীত সূত্র দিয়ে সহজেই করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা নাই, এখানে কিন্তু এই একটাই অপশন, ঠিক আছে। তার মানে সদৃশ সমান্তরাল হইলে বা সমান্তরাল বলে কিন্তু কিন্তু আমার লব্ধি নির্ণয় করার এই একটাই সূত্র আছে, ঠিক আছে। আরেকটা হবে আমার সদৃশ বিসদৃশ বিপরীত দিকে, ওই যে আমি একটু আগে বসলাম, যদি একে অপরের বিপরীত দিকে আসে ওইটারও একটা সূত্র, ঠিক আছে। খেয়াল রাখতে হবে যদি আমার কোনো বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতে ভিন্ন রেখা বরাবর কাজ করতে বল, তাহলে কিন্তু আমি অনেকগুলো, আমার সাথে অপশন ছিল, মানে ম্যাথ সলভ করার জন্য আমার সামনে অনেকগুলো অপশন আছে, লামি আছে, বলে ত্রিভুজ সূত্র, বিপরীত সূত্র, লম্বাংশ সূত্র, সাহায্যে আমি করতে পারতাম। কিন্তু এখানে কিন্তু আমার এই সদৃশের একটা সূত্র ছাড়া আর কোনো বিকল্প জানা নেই, আর কোনো কিছু দিয়ে করা সম্ভব না। আবার অসদৃশের ক্ষেত্রেও মানে বিপরীত দিকে আসলো এই একটা সূত্র জানা যাবে যেটা দিয়ে আমার করতে হবে। তার মানে এটা আমার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমার অন্য কোনো অল্টারনেটিভ নেই, তার মানে বিকল্প উপায়ে করার কোনো সুযোগ নেই, তার মানে এটা তোমাকে আমার পড়তেই হবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সো পড়তে থাকো, কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা, আমাকে জানাবা, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে।